হাতে তেল গ্যাসটা লেগে রয়েছে, দরকার নাই আপনার এখানে ধরা, আপনি হাত দিয়ে ইশারা করবেন ওয়ান হয়ে যাবে, হাত দিয়ে ইশারা করবেন দেখেন ওয়ান হয়ে গেছে, ঠিক আছে? আরেকবার দেখান, এই যে অফ, আচ্ছা আচ্ছা, আবার ওয়ান, আচ্ছা অফ ওয়ান, বাহ অফ ওয়ান, দারুণ তো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে এসেছি নিউ আজমির এন্টারপ্রাইজে, যেটা নিউ সুপারমার্কেটের নিচতলায় পোস্ট অফিস গেটের পিছে অবস্থিত। তো এখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের ক্রোকারিজ আইটেম এবং কিচেনের যত সামগ্রী দরকার সব পাবেন। তবে আজকে আপনাদের যে প্রোডাক্টটা দেখাবো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের অনেকেরই কিন্তু দেখা যায় যে রান্নাঘর তেল চিটচিটে এবং নোংরা হয়ে থাকে, এটা যেন না হয় সেটার জন্যই নিউ আজমির এন্টারপ্রাইজ আজকে নিয়ে এসেছে কিচেন হুড। তো চলুন এই কিচেন হুডগুলো সম্পর্কে আমরা ভালোভাবে জেনে নিই বেলাল ভাইয়ের কাছ থেকে, লেটস গো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় খুবই ভালো আছি ভাইজান। আপনাদের ব্যবসা কেমন যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় খুবই ভালো ভাই। তো আজকে কি দেখাবেন? আজকে আপনাদের ঘরের খুবই প্রয়োজনীয় জিনিস, যেটা নাকি আপনাদের ঘরে লাগেই ভাই। জি, কারণ কি যে ঘরে কেন লাগে এটা হলো আপনার, আমরা পুরুষরা যারা তারাও ঘরের থেকে কলম বের হয়ে যায়, আমাদের মা বোন ভাবি কিংবা আমাদের ওয়াইফ যারাই আছে সবাই ওইখানে বাসায় থাকে, তো তারা বাসা থেকে কি করে বেশিরভাগ সময়টুকুই আপনার কিচেন রুমে সময় দেয়, রান্না টান্না নিয়ে বাচ্চাদের রান্না টান্না এই ইত্যাদি ইত্যাদি নিয়েই ওনাদের কিচেন রুমটাই থাকে হয় বেশি। তো সেক্ষেত্রে যদি কিচেন রুমটা যখন আমরা চুলা জ্বালাই তখন আমাদের কিচেন রুমটা খুবই গরম এবং তেল ক্যাশটা হয়ে যায়, যেটা নাকি তেল চিটচিটা বলে, যে দেয়াল কিংবা আমরা কিচেন রুমে আমরা কলম অনেক টাকা ইনভেস্ট করি যে সৌন্দর্যের জন্য, সে সৌন্দর্যের জন্য যদি এত একটা স্মার্ট কিচেন হুড কিংবা চিমনি না লাগান সেই সৌন্দর্যটা ধরে রাখতে পারবেন না। কারণ কি স্মার্ট থাকতে হলে স্মার্ট জিনিস অবশ্যই নিতে হবে। তো স্মার্ট জিনিসগুলি কি, সেগুলি হলো স্মার্ট আপনার ফেভারিট ব্র্যান্ডের চিমনি হুড, আচ্ছা, যেগুলি নাকি আপনার 100% তেল কেসটা গরম হাওয়া এক ফোঁটাও থাকবে না এবং 65% পর্যন্ত এনার্জি সেভিং আপনাকে সাশ্রয় করবে। কারণ কেন এগুলি যে অনেকে ভাবে যে এরকম একটা চিমনি কিনবো এগুলি কি না কি বিল আসবে, আপনি প্রত্যেক সারাক্ষণ আপনি রান্না করলেও আপনার মাসে আপনার 150 থেকে 200 টাকার ওভার হবে না ভাই, কারণ এগুলো 185 থেকে 200 ওয়াট হয়। তো এগুলি কি টানবে, দুই তিনটা লাইটের ওয়াট, তো এগুলি নিয়ে আপনার টেনশন করতে হবে না, কিন্তু কাজ করবে আপনার 1000 ওয়াটের থেকেও বেশি। আচ্ছা, কারণ কি যে আপনার 100% তেল কাজটা গরম হাওয়া আপনার বের করে নেবে, সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। এই যে দেখেন একটা স্মার্ট সবচেয়ে লেটেস্ট এবং আপডেট মডেল 2022 তো সামনে, 2022-এর যে প্রথম ইয়ে পাবেন সেগুলি এখন আমাদের হাতে এসে পড়ছে। আচ্ছা, আর এগুলি হলো আপনার কি ব্র্যান্ড, এটা হলো ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, যেটা নাকি আপনার ফেভার ব্র্যান্ডের। এই দেখেন, আচ্ছা ব্র্যান্ডটা দেখছেন ফেভার, এবং ব্যাক সাইডটা কলম অ্যাসেসের, আচ্ছা, এবং এটা এলইডি ডিসপ্লে দেওয়া আছে, আপনি ডিসপ্লে দেওয়া আছে, একটু ভাইজান যদি আসেন তাহলে দেখতে পারবেন ডিসপ্লে দেওয়া আছে, দেখেন ডিসপ্লে শো করবে যা আছে সব কিছু ডিসপ্লে। আচ্ছা, এবং এটা আপনার অটো হিট ক্লিন, যেটা নাকি আমরা আগে অনেক কিচেন হুড কিনতাম, কিচেন হুড কিনারতে কি হতো ভাই এগুলি পরিষ্কার করতে গেলে আমাদের জান বের হয়ে যেত, তো এখন আর আপনার ওই ঝামেলা নেই, জাস্ট আপনার অটো হিট ক্লিন আছে, আপনি পুশ করলেন, পুশ করলেই অটোভাবে যা আছে সব বাইরে নিয়ে যাবে, অবশিষ্ট যেটা আছে এরকম একটা অয়েল পট এখানে থাকবে, এখানে থাকবে, এটাতে পড়বে, এটাতে পড়লে আপনি বেসিন নিয়ে ওয়াশ করে নিতে পারবেন 3 থেকে 4 মাস 6 মাস পর পর। আচ্ছা, কোন অপশনটাতে টিপ দিতে হবে? এই যে দেখেন ক্লিন লেখাই আছে, লাইট দিলে এটা একবার লাইট জ্বলবে, আর এটা পুশ করে ধরে রাখলে অটোভাবে ক্লিন হয়ে যাবে। আচ্ছা, কতক্ষণ লাগবে ক্লিন হতে? এটা 8 থেকে 9 মিনিট পর্যন্ত, এটা আপনার 8-9 মিনিট পরে অটোমেটিক অফ হয়ে যাবে। আচ্ছা, এবং এটা দেখেন অনেক কয়েল ইয়ে আছে যে কনসেল ছাড়া, এটা কলম ফুললি কনসেল, এখানে দেখতে হবে অনেক থাকে ফয়েল পেপার, ফয়েল পেপার থাকলে কি হয় নষ্ট হয়ে যায়, কিন্তু এটা কলম ফয়েল পেপার না, এটা একবার ফুললি কনসেল, এবং মোটরটা দেখছেন কত হ্যাভি মোটর, এগুলি যদি নিতে যান আপনি বাজারের মধ্যে সবচেয়ে সেরা, এবং এগুলিও অনেক হ্যাভি অ্যাসেসের, আচ্ছা লাইফ গ্যারান্টি, জম টম ধরার কোনো ভয় নেই ইনশাল্লাহ।
আর যেহেতু এগুলি নেবেন ভাইয়া, আমি বলবো কি একটু ভালো জিনিসটাই নেওয়া ভালো, কারণ এগুলি তো প্রতিদিন কেনার জিনিস না। একটা নেবেন 20 বছর। আচ্ছা, এখন আমি এটা একটু স্প্রেডটা আপনাকে দেখে কতটুকু স্প্রেডে টানবে এবং এটা কি ক্ষমতা টানবে সেটা দেখেন। 1 স্প্রেড 2 স্প্রেড 3 স্প্রেড দেখেন ভাই আপনি। এখানে আমি তো দেখাবো, এখান দিয়ে দেখাই দিই। এই যে দেখেন একটা বড় কার্টুন, এই বড় কার্টুনটা ধরে রাখবে দেখেন। আচ্ছা দেখেন, দেখছেন ভাই? আচ্ছা, কিভাবে ধরতেছে? চুমুকের মতো ধরতেছে ভাই, চুমুকের মতো ধরতেছে ভাই। আমাদের এটা করলাম একবার চুমুক ধরে রাখছে। আচ্ছা, এই তো গেল সামনের সাইড দেখলেন। তারপর ব্যাক সাইডটা আমি আপনাদের দেখাই কিভাবে টানে। ভাই দেখছেন কিভাবে টানে ভাই, মানে অসাধারণ। তুফান যে বলে না ভাই, কালবৈশাখী ঝড়, কালবৈশাখী ঝড় টানবে ভাই। এবং এটা তো দেখলেন। আচ্ছা ভাই, আমার মাথায় একটা প্রশ্ন আসলো যে রান্নার সময় তো গরম ধোঁয়াগুলো বের হয়, এই ধোঁয়াগুলো কি টেনে নিবে? ভাই এটাই কথা যে আমরা কলম টাকা অনেক ইনভেস্ট করি কিচেন রুমের জন্য, তাই না ভাই? তো কিচেন রুমটা সৌন্দর্য রাখার জন্যই কলম আমরা এই টাকাগুনি ফার্নিচার করি, কারণ বেডরুমে থেকেও কিচেন রুমটা আমরা সৌন্দর্য করি ভালো। তো সেক্ষেত্রে আপনারা এই স্মার্ট একটা কিচেন হুড যদি না লাগান, সেই সৌন্দর্যটা আপনার আর সৌন্দর্য থাকবে না। তেল গ্যাসটা এবং গরম যে হাওয়াটা কিংবা ধোঁয়া বললেন সেটা সম্পূর্ণ বাইরে নিয়ে যাবে, আপনার গরম হাওয়া এবং তেল গ্যাসটা মুক্ত থাকবেন। আচ্ছা ইনশাল্লাহ, ঠিক আছে। এটা গেল আপনার চিমনি মডেলের মধ্যে। অনেকে তো আবার জায়গা হয় না, সেক্ষেত্রে আপনারা এইটা 30 ইঞ্চি হুডটা দেখতে পারেন। এটা এটা কলম আবার আপনি এইটা প্রথমে যেটা বললাম সেটা কলম আপনি ধরেন টাচ উইথ আপনার সেন্সর। আচ্ছা, হাতে তেল গ্যাসটা লেগে রয়েছে, দরকার নেই আপনার এখানে ধরা, আপনি হাত দিয়ে ইশারা করবেন, ওয়ান হয়ে যাবে। হাত দিয়ে ইশারা করবেন, দেখেন ওয়ান হয়ে গেছে, ঠিক আছে? আরেকবার দেখা, এই যে অফ। আচ্ছা আচ্ছা, আবার ওয়ান, অফ ওয়ান, অফ ওয়ান, দারুন। তো এটা হাতের কারিশমা, এই গেল। আর একবারে সাউন্ডলেস, কোনো সাউন্ড হবে না। আচ্ছা, একবার সাউন্ড অফ। এরপরে গেল আপনার স্লিমের মধ্যে। স্লিমের মধ্যে কেমন হবে সেটা আমি আপনাকে দেখাই। স্লিমের মধ্যে দুই পাখা, ঠিক আছে? এটা হলো অয়েল পটটা, অয়েল পটটাও অনেক হ্যাভি করছে, নন ম্যাগনেট। আর এটা ফ্যানটা হলো ফুললি মেটালের, দেখেন ফ্যানগুলি ফুললি মেটালের এবং এটা ফুল কনসেল করা। আচ্ছা, ঠিক আছে। এগুলি হলো আপনার হিটিং ক্লিন, যেটা হিটিং ক্লিন দেয় এবং নেটগুনি অনেক হ্যাভি, এটা বাতাসের পরিমাণও খুবই ভালো করছে। এগুলো ব্যাকসাইডটা হলো এই যে এরকম ব্যাকসাইডটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এটার মধ্যে ব্যাক সাইডে পাইপ দেওয়া হয়, তাই না? হ্যাঁ, এই ব্যাক সাইডে যেই ফাঁকাটা দেখলেন, ফাঁকা দিয়ে পাইপটা দিয়ে বাইরে টেনে দিবে। আর ফরম সাইডটা হলো এই যে এরকম ফরম সাইডটা, এটাও সেম সেন্সর উইথ টাচ এবং হিট ক্লিন উইথ লাইট। আচ্ছা, আপনার মানে লাস্ট টেকনোলজি বলে না ভাইয়া, যে যতটুকু ডিজাইন সুন্দর এবং কোয়ালিটি বেস করার মতো সেগুলি এগুলি দেওয়া হয়েছে। কারণ কি, ফেভার হলো ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, আপনাকে এরকম না যে আমি নন ব্র্যান্ডের জিনিস দেখাতে চাই। আজমির সর্বটাইম চাই একটা ব্র্যান্ড দেওয়ার জন্য। তো এবার আপনাদের ফেভার ব্র্যান্ডের নিয়ে আসছি, সেটা হলো আপনার এই সাইজটা হলো 30 সাইজ। আচ্ছা, অনেকে তো যে সাইজ লাগে ছোট জায়গা থাকে তারা 30 ইঞ্চি লাগাতে পারেন, আবার অনেকে চায় যে বড় সাইজ লাগবে 36 সাইজ, এটা হলো 36 ইঞ্চি। সেম জিনিসের মধ্যে 36 ইঞ্চি দেখেন, সেম ডিজাইন সেম জিনিস, শুধু 36 30। আচ্ছা, আপনার এটুকু বলবো যে ভাইয়া এগুলি যদি আপনারা নেন একটু ভালো ব্র্যান্ড দেখে নেওয়াটাই ভালো। 2টা টাকা আপনার কম পেয়ে যাবেন, কিন্তু বাজারের থেকে কম পেয়ে নিয়ে নিলেই হবে না। আপনি একটু দেখতে হবে যে আমি 2টা টাকা কম দিয়ে নিলাম, এক বছরের ভিতরে যদি আমার 17 থেকে 18 বার আমাকে জাস্ট কল দিতে হয় কিংবা ওনাদের কাছে যেতে হয়, সেটাতে আপনিও বিরক্ত, দোকানদারও বিরক্ত। আর একটা জিনিস নিয়ে যদি 5-7 বছরে আপনার কল না দিতে হয়, সেটাতে আপনিও খুশি, দোকানদারও খুশি। তো অবশ্যই 1-2 হাজার টাকা বেশি হলেও আপনি একটা ভালো ব্র্যান্ড নিতে চান পারেন। কিন্তু আমি যে 1-2 হাজার টাকা বেশি বলছি দেখে যে আমি এগুলিতে 1-2 হাজার টাকা বেশি রাখবো এরকমও না, আমি দিতেছি একটা ধামাক্কা প্রাইস। আল্লাহ রহমতে আজমির তো সর্বটাই আপনাদের নিজনমূল দেওয়ার চেষ্টা করে, এবারও আপনাদের নিজনমূল দেওয়ার চেষ্টা করতেছি। এই যে দেখতেছেন যে আপনার ফ্লেভার ব্র্যান্ডের আপনার
30 ইঞ্চির কিচেন হুডটা, সেটা মাত্র রাখতেছি আপনাদের 14,500 টাকায়। আচ্ছা, 14,500 টাকা। এবং যেটা আপনি দেখতেছেন না কি 36 ইঞ্চি, সেটা রাখতেছি আপনার 15,500 টাকা। আচ্ছা, 15,500 টাকা। আর যেটা দেখতেছেন নাকি আপনার ফেভার ব্র্যান্ডের, সেটা হলো 18,500 টাকা। 18,500 টাকা। এবং এই প্রাইসগুলি বাংলাদেশ গ্যারান্টি প্রাইস, কোথাও কম পাবেন না, এসব বলবেন সাথে সাথে টাকা ব্যাক ইনশাল্লাহ। মানে আপনাদের চাইতে কম পাইলে টাকা ব্যাক ইনশাল্লাহ। ঠিক আছে, এটা দারুণ অফার। তো আপনাদের প্রোডাক্টগুলো নেওয়ার উপায় কি? আমাদের প্রোডাক্টগুলি নেওয়ার উপায় হলো, আপনারা যদি ঢাকার মধ্যে হয় নাম ঠিকানা ফোন নাম্বার এবং কিছু টাকা অ্যাডভান্স করবেন, পেয়ে যাবেন। আর ঢাকার বাইরে হলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং কিছু টাকা অ্যাডভান্স করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা ভাই, আর এটার গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন? এগুলি 5 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে ভাইয়া। সার্ভিস ওয়ারেন্টি। আর আপনাদের অ্যাড্রেসটা? আমাদের অ্যাড্রেসটা হলো নিউ আজমির এন্টারপ্রাইজ, 369-370 নিউ সুপার মার্কেট দক্ষিণ, নিচতলা 16 নম্বর গলি, ঢাকা 1205। বিকাশ, ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ 01833671933, 01979779747। আচ্ছা, এই দুইটা নম্বর আমাদের। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান।